শুরুতেই সংবাদ শিরোনাম। পুতিনকে খুনি বললেন বাইডেন, আমেরিকাকে যুদ্ধের হুঁশিয়ারি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মরিয়া পাকিস্তান। জেনারেল কাসেম সুলাইমানের নামে ইরানের ক্ষেপণাস্ত্রবাহী রণতরি। মিয়ানমারে বাড়ছে খাদ্য জ্বালানি সংকট, উদ্বেগ প্রকাশ জাতিসংঘের। এবং সবশেষ থাকছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার পথে আরও চারটি দেশ দাবি নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলার প্রতিবাদে আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে মস্কো। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আলোচনা করার জন্য রাষ্ট্রদূত অ্যান্টোলিনি অ্যান্টোবেনকে দেশে ডেকে পাঠানো হয়েছে। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে তথ্য জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাগারুবা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ককে মৃত্যুর মুখে নিয়ে গেছে ওয়াশিংটন। এই অবস্থায় থেকে সম্পর্কের উত্তরণ ঘটানোর উপায় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি ঠেকাতে রাশিয়া আগ্রহী রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যকার সম্পর্কের টানাপোড়েন মারাত্মক আকার ধারণ করেছে। গতকাল মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে একটি গোপন রিপোর্ট প্রকাশ করার পর এই টানাপোড়েন আরও বেড়েছে। গোপন রিপোর্টে বলা হয়েছে, 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া মার্কিন এই রিপোর্টকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সব ধরনের সুযোগ কাজে লাগাতে চায় পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাইকমিশনারকে বলেছেন, পাকিস্তানের জন্য এই সম্পর্ক খুবই মূল্যবান। 17-27 মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবন্ত জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এতে অংশ নিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন, তবে এতে আমন্ত্রণ পায়নি পাকিস্তান। এ সংক্রান্ত আলোচনা করার জন্য হাইকমিশনার ইমরান সিদ্দিকিকে ঢাকা থেকে ইসলামাবাদে ডেকে পাঠায় পাকিস্তান সরকার। মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনে ডেকে নিজেদের ওই বৈঠকে প্রেসিডেন্ট আলভি বলেছেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অত্যন্ত মূল্যবানভাবে এবং বিদ্যমানভাবে দ্বিপাক্ষিক কার্যকৌশল ব্যবহার করে সহযোগিতা বাড়াতে আগ্রহী। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তান কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন রাষ্ট্রদূত সিদ্দিকি। বলা হচ্ছে, এক্ষেত্রে গত বছর গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানি রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তানি ভিসায় সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। মার্কিন হামলায় নিহত লে জেনারেল কাসেম সুলাইমানি নামের ক্ষেপণাস্ত্রবাহী রণতরি শীঘ্রই উদ্বোধন করছে ইরান। ফার্সি 1400 সালে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ওই রণতরি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। আগামী 20 মার্চ ফার্সি 1389 সালের সমাপ্তি হবে এবং রোববার থেকে 1400 সাল শুরু হবে। IRGC-র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি টেলিভিশনের এক টক শোতে কথা বলেন। তিনি বলেন, তার বাহিনী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই রণতরি নির্মাণ করেছে। অ্যাডমিরাল তাংসিরি বলেন, রণতরিটি 45 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এই রণতরি থেকে ভূমি থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। এর ফলে ইরানের নৌবাহিনীর রণ সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। অ্যাডমিরাল তাংসিরি বলেন, ফার্সি 1400 সালে এই ধরনের তিনটি জাহাজ IRGC-র নৌবাহিনীতে যুক্ত হবে। এগুলোর একটি নাম দেওয়া হবে আবু মাহাদি আল মুহান্দিস। 2020 সালে 3 জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে উত্তাল মিয়ানমার।
এমন পরিস্থিতির মাঝেই দেশটিতে দেখা দিয়েছে খাদ্য এবং জ্বালানি সংকট। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মিয়ানমারের রাজনীতি বিশ্লেষণ বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, মিয়ানমারে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। 1 ফেব্রুয়ারি সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর বিক্ষোভে এ পর্যন্ত প্রায় 180 জন মানুষের মৃত্যু হয়েছে। গত রবিবার দিনে এই দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত 50 জন বিক্ষোভকারীর, সোমবার প্রাণ হারান আরও 20 জন। অপর একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গত সোমবার মৃতদের অধিকাংশ বিক্ষোভকারী হলেও এমন অনেকেই প্রাণ হারিয়েছেন যারা বিক্ষোভে অংশ নেননি। গতকাল বুধবার ইয়াঙ্গনের নিরাপত্তা বাহিনীর গুলিতে বাড়ির ভিতরে তৎকালীন মৃত্যু হয়েছে 2 নারীর। সব মিলিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি রীতিমতো রক্তাক্ত। এমন সংকটময় পরিস্থিতিতে রীতিমতো বিপাকে পড়েছে মিয়ানমারের নিম্ন আয়ের মানুষেরা। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে নিত্য প্রয়োজনীয় খাদ্য শস্যের দাম মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, কোনো কোনো জায়গায় 25-30%। সাধারণ মানুষের প্রধান খাবার ভাত এবং চালের দাম বিভিন্ন বাজারে 3% বেড়েছে। দেশজুড়ে জ্বালানি দাম বেড়েছে অন্তত 15%। ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত না করেই সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়েছে 4 মুসলিম দেশ, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো। এ তালিকায় শীঘ্রই আরও 4টি দেশ যোগ হতে চলেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত মঙ্গলবার ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াই নেটকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি শান্তির বিনিময়ে শান্তি দিয়েছি, আরও 4টি দেশ শান্তি চুক্তি আসছে। সম্পর্ক উন্নয়নের জন্য ইসরায়েল কারো কাছে যাচ্ছে না, বরং অন্য দেশগুলোই তাদের কাছে আসছে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মানুষ আমাদের কাছে আসে কারণ তারা জানে এটাই আসল বিষয়। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে 1979 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে মিশর, 1994 সালে একই পথ অনুসরণ করে জর্ডান। গতের দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে সই করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, পরে এই তালিকায় যোগ দেয় সুদান এবং মরক্কো। তবে শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিন। ইসরায়েলের সঙ্গে চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বলে এর তীব্র সমালোচনা করেছেন তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।